1 2 3 start bro Hey guys, good morning. তো এখন বাজে ঠিক 3টে মানে ভোর 3টে তো যেহেতু আমি নাইটে ডিউটি গিয়েছিলাম তো ডিউটি থেকে কাজ কমপ্লিট করে এই একটু আগেই জাস্ট বাড়িতে আসলাম চেহেরির টাইম হয়ে যাবে তাই ভাবলাম একদমই চেহেরি করে ঘুমানো যাক তো এখন আপাতত আমি যাব চেহেরি করতে চেহেরিটা করে এসে চেহেরিতে আমি তো ভাত করে সবকিছু রয়েছে বাট আমি কিছু খাবো না জাস্ট জল মানে মুড়িতে জল দিই এটাই আমার আজকে চেহেরি হবে আর বাড়িগুলো এখন ঘুমোতে তাই আমি একটু অ্যাডভান্স চলে আসি তাই এখন আপনাদের কাউকে ডাকছি না আমি খেয়ে নিতে পারবো তো যাই হোক সকালবেলা হাতে নখ টক কেটে স্নান ফ্যান করে একবারে ফ্রেশ হয়ে গিয়েছি বিকজ এখন যাব আমি তমলুকে আর ঘুমাতে ঘুমাতে কিন্তু হয়ে গেছিল একবারে সকাল মানে ভোরই হয়ে গিয়েছিল আর ঘুমের ঘোর তো বাইতে হবে এখন ভীষণ ঘুম পাচ্ছিল বাট কিছু করার নেই এখন আমি যাব তমলুকে তো কেন যাচ্ছি চলো কেন যাচ্ছি বলতে বলেই দিই এখন যাচ্ছি সুলতানার এক্সাম তো এক্সাম দিতে নিয়ে যাচ্ছি ও আছে ওর মায়ের ওখানে ওখান থেকে ওকে রানীতোকে নিয়ে যেতে হবে হাতে খুব একটা সময় নেই তো তাড়াহুড়ো করে যেতে হবে তো চলো একবারে ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হবে আরে আমি দৌড়ে দৌড়ে আসছি টিকিট কাটবো বলে তুমি কেটে নিয়ে বসে আছো আমি বলি ট্রেনের টাইম হয়ে গেছে দৌড়ে দৌড়ে আসছি ও বলা আপনি কি করতে যাচ্ছেন কি বলে কি করছো তো গাইস ওই ট্রেনের আওয়াজ দিচ্ছে ট্রেনটা জাস্ট এবার ঢুকে যাবে তো ও ভাই সাহ এই টাইমটাতে পাঁচকুড়ায় যায় এই তো একবার আমাদের সামনে এসে দাঁড়িয়েছে ও ফাইনালি যদিও এর আগের সানডে তো আমরা গিয়েছিলাম যাই হোক বন্দর থেকে ছেড়ে দিচ্ছে দেখো গাইস হ্যাঁ বন্দর থেকে ছেড়ে দিচ্ছে আর আমাদের জার্নিটা হচ্ছে মাতঙ্গিনী পর্যন্ত আর অনেক দিন পরে মানে ট্রেনে যাতায়াত করছি যদিও এর আগে সানডে তো আমরা গিয়েছিলাম বাট তখন ব্লগিং করিনি শর্ট ভিডিওটা করেছিলাম বাট সেটাও ছাড়া হয়নি তো যাই হোক আজকে আবার যাচ্ছি হচ্ছে মাতঙ্গিনীতে কেন তোমার এক্সাম আর কতদিন চলবে এরপরে আমি আর যাবো না একা একা যেতে হবে সেখানে নিজের টিকিট কাটতে কিন্তু টাইম আসতে হবে যাক তোমরা যে এক্ষুনি ক্লিপটা দেখলে এই ক্লিপটা সম্পূর্ণ হচ্ছে যে সুলতানার একটা বান্ধবী ওই যে এক্ষুনি ফেললো ও হচ্ছে যে ওর এখানে একটা দিদির বাড়ি তো ওর দিদির বাড়ি এখানে নাকি এইখান থেকে এইটুকু বাড়ি বাট কয়েক বছর নাকি আসেনি তো তাজা তাজা গরুর দুধ বলছে তো কয়েক বছর আসা হয়নি তো যাই হোক তাজা তাজা গরুর দুধ কিভাবে ট্রান্সফার করতে হয় এটা তার নিনজা টেকনিক ঠিক আছে তো ট্রেনের উপর থেকে ছুড়ে দিল আমি তো ফার্স্টে ভাবছি যা গেল মনে হয় পেটে শেষ তারপরে ফোনে করলো বলে না দুটো পুরো একবার সেফলি পেয়ে গিয়েছে কোনো সমস্যা হয়নি আসলে ব্যাপারটা এই যে বরফ জমে গেছে তাই তো নাকি বরফ জমে গেছে তার জন্য সেফলি তো গাইজ এই স্টেশনটা হচ্ছে যে আমার দেশের বাড়ি যেখানে সেই বাড়ির কাছের স্টেশনটা হচ্ছে যে এইটা কেশবপুর স্টেশন তো এই স্টেশনের বাস থেকে যাচ্ছি যাই হোক অনেক পুরনো পুরনো কথা সব মনে পড়ছে যাই হোক ফাইনালি কিন্তু স্টেশনে নেমে গেলাম আর অনেকদিন পরে যাই হোক অনেকক্ষণ দাঁড়ানোর পরে ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে এই হচ্ছে যে কেশবপুর স্টেশন আর এইখান থেকে ওই আমাদের মার্কেটে আসতাম আর ওই ওই সামনে যে রাস্তাটা থেকে আমরা বাড়িতে যেতাম তো যাই হোক অনেক পুরনো পুরনো কথা সব মনে পড়ছে কেশবপুর জ
যাই হোক আমরা এখন তমলুক স্টেশনে আছি, বাট তমলুক স্টেশনে নামবো না, এর পরের স্টেশন মাতঙ্গিনি, ওই স্টেশনটা নামলে সুলতানার যে কলেজটার কাছাকাছি যেতে পারবো, তমলুক মহাবিদ্যালয়ে। যাই হোক ফাইনালি চলে এসেছি মাতঙ্গিনি স্টেশন। সিট ঘিরে তবে কোনো সিট ফাঁকা নেই। তো যাই হোক সব ট্রেনের সিট ধরার জন্য ছুটে, আর আমি প্ল্যাটফর্মের সিট ধরবো বলে ছুটছি। তোমরা যদি কেউ মানে জ্ঞান বা অ্যাডভাইস নিতে চাও তাহলে মিস্টার আলাউদ্দিন পাঁচটা বার করলো আবার ঢুকি দিল। এরা হচ্ছে যে ডে লাইট এর নিচে স্টেশনে মাতঙ্গিনী কে সাক্ষী রেখে মোবাইলের মাধ্যমে পড়ছে, তাই না নাকি? মোবাইলের মাধ্যমে সানলাইট এর মানে নিচে স্টেশনের নিচে চেয়ারের উপরে বসে, সিটের উপরে বসে। আরে তাই তাই তো, বাপরে বাপ, আমি এখন বিদেশে আমাদের এই সব থেকে বড় বিদেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিচ্ছে। তো গাইজ এখন বাজে 12:15 আর এখানে নামিয়েছিলাম কটায় বলো তো? 11:15 হলো স্টেশনে বসে বসে ম্যাডামরা পড়লো, আর এখন দেন টোটোতে সব হয়েছে, তাই তো? যাই হোক এখন টোটোতে উঠে ও যাবে কলেজে, আর আমি আর যাবো না, এখান থেকে আমি যাবো আমার মামার বাড়িতে, ওইখানে থাকবো, আর তারপরে তোমার এক্সাম শেষ হয়ে গেলে আমি নিয়ে চলে যাবো ওখানে, আর ওখানে ইফতার করবো, দেন আবার আমাদেরকে বাড়ি যেতে হবে। চলো ভিডিওটা আজকে দেখতে থাকো, জানি না কি হচ্ছে না হচ্ছে, কি হচ্ছে আজকে ব্লগিং, জানি না কি হচ্ছে, যা হচ্ছে হচ্ছে। এই তো টোটো চলে আসছে। হ্যাঁ টেনশন হচ্ছে, হালকা টেনশন হচ্ছে আজকে আজকে এটা নিয়ে তুমি এক্সাম দিয়ে চলে যাও, এটা কে ধরো পেপে আছে, যাও 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 সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে এই ব্যাগটাতে আছে হচ্ছে যে পেপে, আমার আমাদের গাছের পেপে। ও বাপ, তো বাইরে হঠাৎ করে ভীষণ বৃষ্টি হচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, বাইরে বেরোলে দেখতে পাবে। তো আমি মানে আসার পর থেকে শুইটা এতটাই মানে টায়ার্ড হয়ে গিয়েছিলো, স্যার রোজা রাখার পরে তো তো আর ঘুমও হয়নি ঠিকঠাক, তাই এসে পুরো ঘুমিয়ে গেছিলাম। আপাতত ঘুম থেকে উঠে একটু উঠে পড়েছি, আর উঠে নামার সময় পড়ে নিয়েছি, আর এখন ঘড়িতে 4:30 বেজে গিয়েছে, 5টার সময় হচ্ছে যে সুলতানার এক্সাম শেষ হবে, তো আমাকে ওকে মানে নিয়ে আসতে যেতে হবে যেহেতু ওইখানে আবার আসবে। তো আলহামদুলিল্লাহ, তো এখান থেকে ওর যেতে মানে আমার পৌঁছাতে কলেজে 15 মিনিটের মতো সময় লাগবে, তো দেন আমি এখন যাব ওকে নিয়ে আবার রিটার্ন এখানে আসবো। তো যাই হোক এখানে আজকে আমার ইফতারের নসিব আছে আমার মামার বাড়ির এখানে, তো এখানে ইফতারের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, যা হচ্ছে সেটাও দেখাও তোমাকে, আপাতত যাই একটু সুলতানাকে নিয়ে চলে আসো। সকালবেলা এত রোদ থাকার পরে হঠাৎ করে কোথায় থেকে বৃষ্টি চলে এলো, যাই হোক রেনকোট রেনকোট পরে মামার গাড়ি নিয়ে এখন যাচ্ছি তমলুকে, তোমাকে বললাম সুলতানাকে নিয়ে আসবো আমার মামার বাড়ির এখানে রিটার্ন, চলো ওকে নিয়ে আসি। যাক ওই সাইডে তো এত বৃষ্টি হচ্ছিল, বাট এই সাইডে কিছুই হয়নি, তাই রেনকোটটা এবার আমাকে খুলতে হবে, আর ম্যাডাম অলরেডি পরীক্ষা দিয়ে বেরিয়ে পড়েছে ওদিকে। হ্যাঁ অনেকটা বৃষ্টি হচ্ছিল, আর একটু মুখ হাত ধোয়ে বলে একটু ফাঁকা জায়গা চাইছিল, তাই এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছি। বাট সব থেকে বড় জিনিস দেখো গাইস, উই ভাই সব মাছ চলে গেল, কত মাছ কত মাছ, মানে এরকম এরকম করে ধরলে মানে এত মাছ চলে গেল না, হয়েছে হয়েছে। তো যাই হোক আজকেও এক্সাম দিল, এটা নিয়ে 3টে হয়ে গেল, আর ওখানে 2টো এক্সাম, তো এই এক্সামটা আশা করি একটু ভালো হয়েছে, মিডলেটা একটু খারাপ হয়েছিল। তো যাই হোক এখন যাবো হচ্ছে যে মামার বাড়িতেও, তার আগে কিছু কেনাকাটা করতে হবে, কেনাকাটা করে তারপরে যেতে হবে, আর সময় বেশি নেই, বেশি দেরি করা যাবে না। চলো আবার চলে এসেছে মাছগুলো সব, এই দেখো এইখান থেকেই দেখায়। হ্যাঁ কত সুন্দর জায়গা এটা, বেশ ভালো জায়গা এটা। তো যাই হোক চলো এখান থেকে, আর রোজা খোলার টাইমও আসবে না, সত্যি কথা বলতে বাসে যাওয়ার সময় এত কষ্ট হচ্ছিল না, রোজা মানে যে রোজার ফিলটা আসছিল, তারপরে গিয়ে তো একটু ঘুমাতে শরীরটা একটু ঠিকঠাক হয়েছে। যাই হোক যাই হোক, এই কা হো রা হ্যায়, মেরা ব্যাগ মে কি হাত দে রে, হ্যাঁ কি তিতি ক্যা, হ্যাঁ
কে রাজা রাখছো হ্যাঁ কে দিশান চারটা রাজা রাখছে সে সে কোথায় রাজা আজকে রাখেনি আরে চারটা রাজা হচ্ছে কোথা দিয়ে তো যাই হোক এখানে আমাদের আজকে রোজার সব ইফতারের সব কিছু সরঞ্জাম রেডি তো এখানে রয়েছে কত কি সব আজান দিচ্ছে চলো আজান হয়ে গেছে ইফতার করে নাও এ কি কথাবার্তা ঘুমালে হবে ও হ্যালো বাড়ি যেতে হবে আমাদের গেট আপ গেট আপ গেট আপ রোজা খোলার পরে এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা শুধু ঘুম পায় কিছু বলবে রাজ 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 নামটা আমার খুব ভালো লাগে তুমি কোথায় যাচ্ছ যাই হোক সারাদিন রোজা রেখে এইভাবে ট্রাভেল করলে যা কষ্ট হয় সেটা যারা করে তারাই জানে বা কোনো কাজ টাজ করলে যারা তারাই জানে তো যাই হোক আলটিমেটলি আমি মামার বাড়ি থেকে সোজা চলে এসেছি ডিউটিতে আর বাড়িতে আর ব্লগিং কন্টিনিউ করা হয়নি কারণ এতটাই শরীর টায়ার্ড হয়ে গিয়েছিল তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগছে জাস্ট একটা রমজান মাসের ডেলি ব্লগ হিসাবে করলাম আর এখানে হচ্ছে যে সুলতলা ম্যাডাম ফোনে আছে হ্যাঁ টাটা বাই বাই করবে ঠিক আছে তো ওকে তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই করো ওকে বাই